অগো মা, তোমার মহিমা মহোৎসবে তোমার কুশল চিন্তায় আমাদের জন্য তুমি যা কিছু সে সব ভালোবেসে আমরা নাচি তোমার তালে তালে, আমরা যে তোমারই একটুকু। মোটামুটি সকলে যেরকম বলছেন, এখনও সঠিক সংখ্যায় জানি না, আমরা হয়তো বা পৌঁছতে পেরেছি বা হয়তো কাছাকাছি পৌঁছেছি, 120 থেকে 130 কোটি মানুষ মাটির বিষয়ে কথা বলেছেন 21 মার্চের পর থেকে। কিন্তু আমাদের জন্য তা যথেষ্ট নয়, আমাদের দরকার 300 থেকে 400 কোটি মানুষ। 300 থেকে 400 কোটি মানুষ মানে বিশ্বের প্রাপ্তবয়স্ক নাগরিকদের 60%। যদি তাঁরা কথা বলেন, কোনো গণতান্ত্রিক দেশ তা উড়িয়ে দিতে পারবে না। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এটা অসাধারণ। উনি একজন কিংবদন্তি, আর উনি হলেন ঈশ্বরের দেওয়া এক উপহার, মানুষের জন্য, পৃথিবীর জন্য, মাটির জন্য, সবকিছুর জন্য। সত্যি মহান উনি যেটা এখন করছেন, এরকম বিশাল শ্রোতা জড়ো করা মাটিকে বাঁচানোর কথা বলার জন্য। আমি এই বার্তা নিশ্চয়ই আমার বন্ধু, আমার পরিবারের সাথে ভাগ করে নেব। আর অবশ্যই এটা তো জরুরি বার্তা বটে, আমাদেরকে খোঁজ খবর রাখতেই হবে। অপূর্ব অপূর্ব এক প্রদর্শন, আমাদের দারুণ লাগছে। Save soil, save soil, save soil, let's make it happen.